হ্যালো फ्रेंड्स নতুন লগনি আজকে আবার আজকে আমরা আবার বেরোচ্ছি কেন্তি জন্মদিন ভালো না কেন্তি জন্মদিন মুক্তার জন্মদিন না ভালো না ওকে তো পোষা কি না মুক্তা মানে আমরা সবাই চিনি কেন্তি বলে তো কেন্তি বার্থডে সেলিব্রেট করতে যেটা নিও জানে না এখন হবে আমরা বেলগড়িয়া ওখানে বাকিরা রয়েছে রাস্তার মধ্যে সবাই মিট করব আগে তারপরে সবাই মিলে একসাথে ওদের বাড়িতে যাব চলুন তাহলে ওখানে গিয়ে আমরা এনজয় করা যাক আপাতত আমরা যাচ্ছি এসে গেছি আমরা বেলঘড়িয়া বেলঘড়িয়া খেন্তির বাড়ি এখানে বদ্ধ সেলিব্রেশন করবো আমরা এটা হচ্ছে খেন্তির বড় মামা আর মামি এ হচ্ছে আর এটা তো আমরা Happy birthday to Kenti. Happy birthday to Kenti. Happy birthday to you. Happy birthday to Kenti. Happy birthday, John. Happy birthday to you. Happy birthday to you. এটা তাতা দাদা যে দেখাচ্ছে তাতা দাদা উইথ বোর্ডের আচ্ছা যেমন গৌড়ি লাগালো ওকেও লাগিয়ে দাও ও ফর্সা গাল নিয়ে ঘুরে বেড়াবে এটা কি করে হয় তো মামি একটু নিয়ে তো বলতে
ভালো ভাই ভাই তো তো কি হলো কি কুটু দাদা দাদা টিম মেখে কেক খাচ্ছে আয় করব না না করো যা আরো না করো ভালো করে দাও বাবা তুমি না আমি হচ্ছে আই তো না বসে তো আসল তুমি এখন আপনাদের সবার প্রিয় এভিয়ার্স টাইমস কেক খাচ্ছেন After immense blogging, he has now got the time to eat the cake. Delicious cake though. Really, it's delicious and I'm very much enjoying to eat that particular cake. বার্থডে গার্লস ফাদার বার্থডে গার্লস মাদার দেখ নাইটি পরে মিস্টার দিবাকর দে আমি কিছু কিনে নিতে এখানে জট ভাড়া খাওয়া দাওয়া হবে সেটা নবমীর দিন মামার বাড়ি ওকে ডান ডান থ্যাংক ইউ নাও ওভার টু এভিয়ার স্টাইলস মাকে দিবি বাবাকে জমা দিয়ে দে থ্যাংক ইউ দাদান বাবা তো একদম দিবি না মাকে দিবি টাকাটা ব্রিলিয়ান্ট ব্লগার তো তুমি বলো না আচ্ছা দিজি আমি আর দেব না নেবে না নেবে না কারণ হবে হ্যাঁ কিছু একটা ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে যেটা আমি বুঝতে পারছি না যাই হোক এবার চলুন শুভ স্বাগত দিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক এই বৌদি আমার জন্য একটা ফটো তুলে আপনাদের এভিয়ার টাইমস এর অপমান হচ্ছে এখানে কালু যা দাঁড়া কালু দাঁড়া
খেন্তির মিডনাইট সেলিব্রেশন এখন শেষ আর এখন আমরা যাচ্ছি বাড়ি। খুবই সুন্দর একটা সেলিব্রেশন হলো, সবাই উপভোগ করলো। এই যে খেন্তির মা ম্যাক্সি পরে আপনারা এবিএস টাইমস এ লাইভ দেখছেন, বরের প্রতি বউয়ের হিংসা। এই যে ইনি ম্যাক্সি পরালো। বার্থডে কাটলাম, বার্থডে কাটিয়ে এবার বাড়ি ফিরছি। সবাই সবার মতো যে যার বাড়ি চলে গেছে। খেন্তি খেন্তির বাড়ি ততক্ষণ মানে ঘুমিয়ে পড়েছে। আমরা বাড়ি ফিরছি, আমরা মধ্যমগ্রামে, আমরা বাড়ি ফিরছি না, মধ্যমগ্রামে আইসক্রিম খাচ্ছি। এটা উদয়রাজপুরে একটা পুজো। আজকে ব্লগের টপিক এটা নয়, জাস্ট একটা ক্লোজিং স্টেটমেন্ট। আজকে ব্লগ এইটুকুই, আবার কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, গুড নাইট, শুভ সপ্তমী।